আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে 5:40 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর আব্দুল্লাহ এবং আতিশা ফজরের নামাজ আদায় করে নিল। তারপর তারা আরবি পড়তে বসলো। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে মন শরীর দুটোই ভালো থাকে, তো এখন তারা আরবি পড়া শুরু করলো। আর আমার বাসার পাশে আসলে পশু হসপিটাল, পাশে খুবই সুন্দর সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজের সমাহার। সকালের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। যারা আসলে সকালে ঘুম থেকে ওঠেন তাদের মাইন্ড খুব ফ্রেশ থাকে, তো খুবই ভালো লাগে সকালে ঘুম থেকে উঠলে পাখি কিচির বিচির। তো সকালে উঠলে আমি যে কাজটি প্রথমে করি, হালকা কুসুম গরম পানির সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে বাচ্চাদের খেতে দেই। তো ওরা মানে এটা বড় ছোট সবাই খেতে পারে, খুবই ভালো। খাও না কেন? তো তাদের দিলাম, তারা খেয়ে নিল। এর ফাঁকে আঝার ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই বায়না করছে ব্রাশ করবে, তো ব্রাশ করতেছে। দেখুন সে কীভাবে ব্রাশ করছে। বন্ধুরা প্লিজ, আমার যারা নতুন দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিও দেখবেন। লাইক অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখুন আজার ব্রাশ শেষ হয়ে গেছে, এখন সে কুলি করছে। দেখুন সে হাত ধোয়ার জন্য বায়না করছে। আসলে এখন যে পরিস্থিতি, আমাদের সবারই হাত দেওয়া উচিত। তো বাইর থেকে আসলে অন্তত 20 সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে দুই হাত পরিষ্কার করে নিন। বাচ্চাদের কেউ এটি করার জন্য আগ্রহ করে তুলুন। তো আজ যত মানে বেসিনে আসলেই সে হাত ধুতে চায়, আমরা সবাই হাত ধুই। তো আজহারকেও আমি গরম পানি খেতে দিলাম, সেও গরম পানি খেয়ে নিতল, খেতে চায় না আসলে, তারপরও আমি তাকে খাওয়াই। তো দেখুন, তো এর ফাঁকে আব্দুল্লাহ আতিশা এবং আমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করি। ব্যায়াম করলে আসলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আপনারাও বাসায় ব্যায়াম করবেন সকাল বিকাল। দেখুন তারা কীভাবে ব্যায়াম করছে। আসলে সকালে ব্যায়াম করলে মন মানসিকতা খুব ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য তো খুবই ভালো থাকে। অবশ্যই আপনারা বাসায় ব্যায়াম করবেন। তো এইভাবেই আমি আসলে আমার সকালটা প্রতিদিন শুরু করি। আমার বাচ্চারা এইভাবেই তাদের সকালটা শুরু করে। তো এই দেখুন কিভাবে তারা ব্যায়াম করছে এবং এনজয় করছে।
আর এই ফাঁকে আমি আসলে নাস্তা তৈরি করে নিচ্ছি। তো খুব দ্রুত নাস্তা তৈরি করছি, এর জন্য নাস্তাটা আজকে শেয়ার করছি না। আতিশা ইয়োগা করছে। তো আজহার বলছে যে আম্মু চলো ছাদে যাই, তো একটু ছাদে যাচ্ছে আজহারকে নিয়ে। আর ছাদে যাওয়ার পরে মানে মনটা এত ফ্রেশ লাগছিল মানে বলার বাহিরে, যে মানে হালকা হালকা মৃদু মৃদু বাতাস, মানে খুবই ভালো লাগছিল ছাদে যাওয়ার পর। চারদিকে পরিবেশ মানে সকালটা যে এত মানে মহান আল্লাহ পাকের যে এত সুন্দর অপরূপ দৃশ্য, সেটি আসলে সকালে ঘুম থেকে উঠলে উপভোগ করা যায়। তো আমার বাসার ছাদেই কবুতরের আছে, তো কবুতরগুলো দেখে আজহার খুবই খুশি হয়েছে। তো আমি সকালে নাস্তা তৈরি করেছি, ডিম ভাজি, লাল চা, রুটি ভাজি, সাথে রেখেছি ব্যানানা। আমার বাচ্চারা ব্যানানা খেতে খুবই পছন্দ করে, তো আমি প্রায় সময় নাস্তাতে ব্যানানা রাখার চেষ্টা করি। তো এখন তার নাস্তা করবে। বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।